মাস শব্দের নিচে মাসের আরবিটা বসবে, যেমন সামাক। তাহলে আমি এখানে লিখবো সি মিম কাফ সামাক, সি মিম কাফ সামাক। আর নদী আরবি নুন হা র নাহা। এই যে নদীর মাস বাক্যাংশটা আমি কিভাবে করব, মাসের নিচে মাসের আরবি লিখব, নদীর নিচে নদীর আরবি আমি লিখব। আমি লিখলাম, এখন আমার কাজ কি? এখন আমার কাজ হইল এই যে প্রথম যে শব্দটা সামাক, এই শব্দের সামাক শব্দের শেষ বর্ণের মাঝে আমি ইচ্ছে করলে এক জবর দিতে পারবো, ইচ্ছে করলে এক জের দিতে পারবো, ইচ্ছে করলে এক পেশ দিতে পারবো। মুজাফ, মুজাফ কাকে বলে? বসিন্নর মুক্ত শব্দকে মুজাফ বলে। আর মুজাফুল ইলাহি কাকে বলে? বসিন্নর যুক্ত শব্দকে মুজাফুল ইলাহি বলে। যদি মনে না থাকে আপনি বুঝবেন, এখানে বসিন্নর বেশি, এখানে ইলাহি বেশি, এটা এর মনে রাখবেন যে এখানে বসিন্নর বেশি, এখানে কি ইলাহি শব্দটা বেশি। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম সামাকুন নাহারি, সামাকু মুজাব। এই যে তরকিব করতেছি, তরকিব তরকিব কাকে বলে? আমরা ইনশাল্লাহ কাজ করবো এক সময়। সামাকু মুজাব আর নাহারি মুজাব ইলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আরাবিক ফ্লেশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা, ধন্যবাদ। আজকে থেকে ইনশাল্লাহ আমরা কিছু কিছু বাক্য গঠন করার চেষ্টা করব, আরবিতে কীভাবে কথা বলা যায় চেষ্টা করব। আজকে থেকে ইনশাল্লাহ বাক্যের কীভাবে তুর্কিব করা যায় আমরা এগুলি আস্তে আস্তে শিখব ইনশাল্লাহ। সময় অনেকটুকু হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা শুরু করব। সর্বপ্রথম যে কথাটা সেটা হলো, আমাদেরকে আরবিতে বাক্য রচনা করার জন্য বা তুর্কিব করার জন্য, তুর্কিব যেই কথা বাক্য রচনা একই কথা, এইগুলি করার জন্য বা জানার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই মানে ক্লাসগুলি বারবার দেখা, পাশাপাশি সম্পূর্ণ ক্লাস খুব খেয়াল করে দেখা, তাহলে কেবল আমরা এটা পারবো ইনশাআল্লাহ। যাই হোক, যদি শিখার উদ্দেশ্য হয় তাহলে আমরা অবশ্যই বেশি বেশি করে দেখবো, সম্পূর্ণ ভিডিও আমরা দেখবো, তাহলে একসময় আমরা অবশ্যই পারবো ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বাক্য গঠন করব বা জুমলা গঠন আমরা করব, যাতে সেন্টেন্স আমরা বানাবো। কিভাবে বানানো যায়, কি করা যায়, দেখেন। সর্বপ্রথম আমরা যেটা বলবো সেটা হলো, সবচেয়ে ছোট যে জিনিসটা সেটা হলো বর্ণ, সেটা হলো বর্ণ। বর্ণের চেয়ে ছোট কিছু নেই। হ্যাঁ, বর্ণ বা হারফ এটা এর চেয়ে ছোট, বা লেটার এ বি সি আলি বা তা সা এর চেয়ে ছোট আর কোনো কিছু নাই। বর্ণ এটা চেয়ে আর একটু বড় হইল শব্দ, তার মানে এক বা একাধিক বর্ণ একত্র মিলিত হয়ে যদি অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। দুই নাম্বার, তিন নাম্বার হইল, অনেক সময় দেখা যায় শব্দ দুইটা একসাথে মিলে গেছে, দুইটা শব্দ একসাথে মিলে গেছে। তো শব্দ মিলে যাওয়ার পরে দুইটা অবস্থা হয়, এক নাম্বার হয় বাক্যাংশ, কি হয় বাক্যাংশ, তার মানে এখনো বাক্য হয় নাই। তিন নাম্বার চার নাম্বার হয়ে যায় বাক্য, কি হয় বাক্য। তাহলে আমি কথা বলে আবার বলি, সবার ছোট হইল বর্ণ, তারপর হইল শব্দ, তারপরে শব্দ দুইটা একসাথে মিলে, মিলার পরে হয়তো বাক্যাংশ হয় অথবা বাক্য হয়। আমরা বাংলা ভাষায় বুঝলেই আরবি করতে পারবো, বাংলা ভাষাটা বোঝার দায়িত্ব আপনাদের আর আরবিটা বুঝে দেওয়ার দায়িত্ব আমার। আমি কীভাবে দেখি আপনারা অবশ্যই পারবেন। যেমন বর্ণ, আমি লেখলাম এখানে যে জিম লেখলাম, জিম এটা একটা বর্ণ। এখন মনে করেন একটা শব্দ লিখি আমি, যেমন জামালুন, অর্থ কি জামালুন মানে উট, ক্যামেল যেটাকে বলা হয় ক্যামেল, জামালুন মানে উট ক্যামেল। এবার বাক্যাংশ কাকে বলে, বাক্যাংশ বা বাক্য, তার মানে যেরকম জামালুন লেখলাম বা দীর্কুন লেখলাম বা ইয়াদুন লেখলাম বা রসুন মাথা লেখলাম হ্যাক লেখলাম, আমি যে সমস্ত শব্দগুলি লিখব এই শব্দগুলি দুইটা শব্দ একসাথে করলে হয়তো বাক্য হয়ে যাবে অথবা বাক্যাংশ হয়ে যাবে। দুইটা শব্দ একসাথে হলেই হয়তো বা বাক্য হবে নয়তো বা বাক্যাংশ হবে। এখন কোনটা বাক্যাংশ আর কোনটা বাক্য আমি আবার বলতেছি, যদি দেখেন এই বাক্যাংশ এর উদাহরণ, এটার এক্সাম্পল আমি বলবো মাত্র দুইটা। এক নাম্বার নদীর মাস, কি লিখলাম এখানে নদীর মাস, তার মানে দুইটা শব্দ একসাথে মিলিত হওয়ার পরে যদি বাংলাটা এমন হয় নদীর মাস, গাছের
ফল বসিনল দিয়া বলতেছি নদীর মাছ গাছের ফল শব্দ কিন্তু দুইটা একটা নদী আর একটা মাছ একসাথে মিলল নদীর মাছ গাছের ফল আকাশের তারকা আল্লাহর কিতাব তারপরে হ্যাঁ মাদ্রাসার হ্যাঁ ছাত্র কলেজের শিক্ষক হ্যাঁ এরকম ভাবে আপনি বসিনল দিয়া যদি দুইটা শব্দ একসাথে মিলান তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা বাক্যাংশ হয়েছে বাক্য হয় নাই দুই নম্বর উদাহরণ হইল আমি এখানে লিখলাম নতুন চাঁদ কি লিখলাম নতুন চাঁদ নতুন চাঁদ এই যে আরেকটা বাক্যাংশ লিখলাম বাক্যাংশের উদাহরণ দুইটা এই দুইটা বলার পরে আপনি দুইটা শব্দ যত রকমই তৈরি করেন না কেন সব বাক্য হয়ে যাবে সব কি হয়ে যাবে বাক্য হয়ে যাবে জুমলা হয়ে যাবে বা সেন্টেন্স হয়ে যাবে আমি এই কথাগুলিকে ইংরেজি এবং আরবিতে বুঝাবো এর আগে আপনি বুঝেন যে নদীর মাছ আকাশের চাঁদ তারপরে আপনার চেয়ারের পায়া তারপরে আপনি কি বলতে পারেন যে সূর্যের আলো এরকম বসিন্দ্র দিয়ে যদি আপনি আরেকটা শব্দ লাগাইয়া দেন সংযুক্ত করেন বুঝতে হবে এখনো বাক্য হয় নাই কি হয়েছে বাক্যাংশ হয়েছে তিন না দুই নাম্বার নতুন চা তার মানে শব্দের প্রথমে হবে দুষ্গুণ দুষ্গুণ কাকে বলা হয় দুষ্গুণ বা আমরা যেটাকে অ্যাডজেক্টিভ বলি অ্যাডজেক্টিভ আমরা কাকে বলি অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি দুষ্গুণ বলতে আমরা কি বুঝি অর্থাৎ এমন শব্দ যে শব্দটার বিপরীত শব্দ আছে যেমন নতুন এটার বিপরীত পুরাতন লম্বা এটার বিপরীত খাটো মোটা এটার বিপরীত চিকন দামি এটার বিপরীত পাতলা বড় এটার বিপরীত ছোট এ সমস্ত বিপরীত শব্দকেই অ্যাডজেক্টিভ বলা হয় এরকম বিপরীত শব্দকেই সিফাত বলা হয় বিপরীত শব্দকেই দুষ্গুণবাচক শব্দ বলা হয় আমি কথাটা আবারও বলি এটাকে বিপরীত শব্দ বলা হয় অনেকে বলে থাকেন যে বিপরীত শব্দ না বরং অনেকে মনে করেন যে এটাকে বিপরীত লিঙ্গ আমি যদি বলি গাবি এটার বিপরীত লিঙ্গ কি সার না আমি এটা বলি নাই যেমন পুরুষ বিপরীত কি মহিলা আমি এটা বলি নাই আমি বলবো কি যে হ্যাঁ হাসি এটার বিপরীত কি হাসা মুরগি এটার বিপরীত কি মুরগা আমার আমি কিন্তু এখানে এই শব্দটা উদ্দেশ্য না বিপরীত লিঙ্গ আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হইল বিপরীত শব্দ যেমন নতুন এটার বিপরীত শব্দ এটার বিপরীত শব্দ হইল পুরাতন চাঁদ এটার বিপরীত শব্দ কি সূর্য না কখনোই না চাঁদের বিপরীত শব্দ সূর্য না যাই হোক তাহলে আমরা নদীর মাস নতুন চাঁদ এই যে নদীর মাস বসিন সংযুক্ত করলাম কাজে এটা একটা বাক্য এটা কি বাক্যের অংশ বাক্যাংশ নতুন চাঁদ বড় মাস চিকন লুপ মোটা ঘাস দামি কাপড় হ্যাঁ এরকম ভাবে যদি হয় দুষ্গুণবাচক যদি হয় তাহলে এটাও কি হবে এটাও একটা বাক্যাংশ আবার এটা একটা বাক্যাংশ এখন এই দুইটা বাংলা ছাড়া এই দুইটা এক্সাম্পল দুইটা উদাহরণ ছাড়া আপনি যদি দুইটা শব্দকে একসাথে করে ফেলেন সেটা বাক্য হয়ে যাবে যেমন আমি যদি বলি আমি যাই কি লিখলাম আমি যাই এই যে আমি যাই লিখলাম এই আমি যাই নদীর মাছ মিলল না মিলে নাই আমি যাই নতুন চাঁদ মিলল না নতুন চাঁদের সাথে মিলে নাই বড় গাছ এটার সাথে মিলে নাই কাজে আমি যাই এটা বাক্য হয়ে গেছে যে কি হয়ে গেছে এটা বাক্য হয়ে গেছে আমি বললাম কি যে এটা পাখি কি বললাম এটা পাখি এটা পাখি এখন এটা পাখি এখানে দুটো শব্দ আছে এটা আর এটা কি পাখি এখন এটা পাখি এটা কি বাক্য না বাক্যাংশ নির্দ্বিধায় বলতে হবে নদীর মাছ বসিন্দ্রযুক্ত শব্দ না এটা এমন না নতুন চা প্রথম শব্দটা দুষ্গুণবাচক বিপরীত শব্দ এটা এরকমও না কাজেই নতুন চা নদীর মাছ এই দুইটা বাংলার সাথে দুইটা এক্সাম্পলের সাথে এটা পাখি মিলে নাই কাজেই এটা পাখি এটা হলো বাক্য এটা কি বাক্য আমি যদি বলি যে করিম ছাত্র কি লিখলাম করিম করিম ছাত্র এই যে করিম ছাত্র আমি লিখলাম এই করিম ছাত্র এই উদাহরণটা নদীর মাস এই উদাহরণের সাথে হুবহু মিলে নাই বসিন্দ্রযুক্ত শব্দ দিয়ে মিলে নাই দুই নাম্বার নতুন চা এই যে নতুন শব্দটা দুষ্গুণবাচক শব্দ এরপরে আরেকটা শব্দ করিম ছাত্র মিলে নাই কাজেই করিম ছাত্র এটা অবশ্যই
বাক্য। তাহলে আমরা বুঝতে পারলাম বাক্য কোনগুলি আর বাক্যের অংশ কোনগুলি। সবথেকে ছোট হইলো বর্ণ, বর্ণের থেকে বড় হইল শব্দ, আর দুইটা শব্দ একসাথে মিলিত হইয়া, দুইটা শব্দ একসাথে মিলিত হইয়া অনেক সময় বাক্যাংশ হয়, অনেক সময় বাক্য হয়। বাক্যাংশ কখন হয়? যদি এই দুইটা উদাহরণের সাথে মিলে যায় তাহলেই বাক্যাংশ হবে, তাহলে এটার নাম হবে একটা, এটার গঠন হবে একরকম। আর যদি হয়ে যায় বাক্য, যদি যেমন আমি যাই এটার গঠন আরেকটা, এটা পাখি এটা বাক্য, এটার গঠন আরেকটা, করিম ছাত্র এটা কি আরেকটা। আমি যদি বলি যে এটা কলম, তাহলে আমরা কি বলবো, এটা কি বাক্যাংশ না বাক্য? হ্যাঁ, এটা অবশ্যই বাক্যাংশ। কেন? হ্যাঁ, এটা অবশ্যই বাক্য। কেন? যে নদীর মাছ এটার সাথে মিলে নেয়, নতুন চাঁদ এটার সাথেও মিলে নেয়। আমি যদি বলি যে পাখা ঘুরে, কি লাগবে এখানে? পাখা ঘুরে। তাহলে পাখা ঘুরে এখানে কটা শব্দ? দুইটা শব্দ। আপনি কি বলবেন, এটা কি নদীর মাছ এটার সাথে মিললো উদাহরণটা, না মিলে নাই? নতুন চাঁদ এই উদাহরণের সাথে মিললো, মিলে নাই? কাজে পাখা ঘুরে এটা হলো বাক্য। আশা করি আমরা ইনশাআল্লাহ কোন কোন শব্দ কোনটা বাক্য আর কোনটা বাক্যাংশ আমরা বুঝতে পেরেছি। কথাগুলি আমি আবার বলি, এখন যদি এমন হয় যে বাক্যাংশের সাথে আর একটা শব্দ সংযোগ হয়ে গেছে, কেমন? নদীর মাছ সুস্বাদু, তাহলে অবশ্যই বাক্য হয়ে যাবে। এখন আর কি হবে না, বাক্যাংশ থাকবে না। নতুন চাঁদ এখন যদি আমি সঙ্গে যদি যুক্ত করি, নতুন চাঁদ উঠেছে, অবশ্যই বাক্য হয়ে গেছে। নতুন চাঁদ দেখেছি, বাক্য হয়ে গেছে, এখন আর বাক্যাংশ নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম সবার ছোট হইল বর্ণ, বর্ণের চেয়ে বড় হইল শব্দ। দুইটা শব্দ একসাথে করলে, সংযুক্ত করলে অনেক সময় বাক্যাংশ হয়ে যায়, অনেক সময় বাক্য হয়ে যায়। বাক্যাংশ হওয়ার জন্য উদাহরণ কয়টা? দুইটা, বসিন্দার মাঝে দিয়া দুইটা শব্দকে একসাথে করা। নদীর মাছ, গাছের ফল, ফলের কি মূল্য, এরকমভাবে সূর্যের আলো যদি বসেন সংযুক্ত হয়, এটা অবশ্যই বাক্যাংশ, বাক্য না। দুই নাম্বার, নতুন চাঁদ, প্রথম শব্দটা হবে দুষ্গুণবাচক। দুষ্গুণবাচক শব্দ কাকে বলে? অ্যাডজেক্টিভকে বলে। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে সমস্ত শব্দের বিপরীত শব্দ আছে, বিপরীত লিঙ্গ উদ্দেশ্য না। যেরকম নতুন, পুরাতন, দামি, সস্তা, মোটা, চিকন, উঁচু, খাটো, এরকমভাবে হ্যাঁ, পাতলা, ভারী, এই সমস্ত শব্দকেই বলা হবে অ্যাডজেক্টিভ। এই সমস্ত শব্দকেই বলা হবে হ্যাঁ কি, সিফত, গুণবাচক শব্দ, দুষ্গুণবাচক শব্দ। তাহলে নতুন চাঁদ এটাও বাক্যাংশ। তাহলে আমরা সর্বপ্রথম যে জিনিসগুলি জানবো সেটা হলো আমরা বাক্যাংশ আগে তৈরি করব। বাক্যাংশ তৈরি করার পরে আমরা বাক্য তৈরি করব। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমরা এই কাজ থেকে বুঝতে পারলাম সবার ছোট হইল বর্ণ, তারপরে হইল শব্দ, শব্দ দুইটা একসাথে হইয়া অনেক সময় বাক্যাংশ হয়, অনেক সময় বাক্য হয়। যেহেতু বাক্যটা সেন্টেন্স, বাক্যটা হলো সেন্টেন্স, এটা একটু বড় জিনিস, বা এটা আলোচনা একটু বড়, কাজে আমরা এটা পরবর্তী সময় আলোচনা করব। আজকে আমরা বাক্যাংশ নিয়ে আলোচনা করব। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বাক্যাংশ পাইলাম কয়টা? বাক্যাংশ আমরা পাইলাম দুইটা। কয়টা বাক্যাংশ পাইলাম? দুইটা বাক্যাংশ পাইলাম। বাক্যাংশের উদাহরণ পাইলাম দুইটা। এক নম্বর উদাহরণ কি পাইলাম? নদীর মাছ। কি পাইলাম? নদীর মাছ, নদীর মাছ। আমরা এই বাক্যাংশটা পাইলাম, আমরা এই বাক্যাংশটা পাইলাম। আমরা এই বাক্যাংশটা কিভাবে করতে হয়, গঠন কিভাবে করতে হয়? অবশ্যই ভোকাবুলারি, শব্দের অর্থ, এটা আপনাকে মুখস্থ করতে হবে। এটা শেখানোর মতো কোনো শক্তি আমাদের হাতে নাই। তাহলে বাক্যাংশ আপনি তৈরি তৈরি করবেন। এখন আমি শুধু লিখে দিব যে নদী আরবি কি। এখানে নদী আরবি হলো নুন হার ও নাহা, নাহারুন মানে নদী। আর মাছ আরবি কি? মাছ মানে ফিশ, যেটাকে বলা হয়। মাছ আরবি হলো সি মিম কা, সামাকুন অর্থ হইল মাছ। এখন নদীর মাছ এই বাক্যাংশটা আপনি কিভাবে গঠন করবেন? অতি সহজেই বুঝবেন যে মাছ শব্দের নিচে মাছ শব্দের আরবিটা বসবে, নদী শব্দের নিচে নদী শব্দের আরবিটা বসবে। আমি আবারও বসাই, মাছ শব্দের নিচে মাছের আরবিটা বসবে, যেমন সামাক। তাহলে আমি এখানে লিখবো সি মিম কাফ, সামাক, সি মিম কাফ, সামাক। আর নদী আরবি নুন হা র নাহা। এই যে
নদীর মাস বাক্যাংশটা আমি কিভাবে করব, মাসের নিচে মাসের আরবি লিখব, নদীর নিচে নদীর আরবি আমি লিখব, আমি লিখলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হইল এই যে প্রথম যে শব্দটা সামাক, এই শব্দের সামাক শব্দের শেষ বর্ণের মাঝে আমি ইচ্ছে করলে এক জবর দিতে পারবো, ইচ্ছে করলে এক জের দিতে পারবো, ইচ্ছে করলে এক পেজ দিতে পারবো। মনে রাখতে হবে যে বসিন্যরস যুক্ত শব্দের পরের শব্দ যেটা মাস শব্দটা, এই শব্দের মাঝে কখনোই কি হয় না, তানলিন সংযুক্ত হয় না। আমি এখানে দুই জবর দিব, দুই জের দিব, দুই পেজ দিব, এটা কখনোই সম্ভব হবে না। কি দেওয়া যাবে? সর্বোচ্চ এক জবর এক জের অথবা কি এক পেজ দিতে হবে। এবং দ্বিতীয় যে শব্দটা, এই দ্বিতীয় শব্দের মাঝে সব সময় দুই জের দিতে হবে। কয় জের দিতে হবে? দুই জের দিতে হবে। আমি কথাগুলি আবার বলি, নদীর মাস এই বাক্যাংশটা আমি কিভাবে তৈরি করব, মাসের নিচে মাসের আরবি লিখব, নদীর নিচে নদীর আরবি লিখব। দুইটা আরবি লেখার পরে আমার কাজ কি? আমার মাত্র কয়েকটা কাজ। আমি আগের যে হরকত, সিনের হরকত ঠিক রাখলাম, মিমের হরকত ঠিক রাখলাম, এখানে নুনের হরকত, হা এর হরকত ঠিক রাখলাম, শুধু প্রথম শব্দের শেষ অক্ষরে এক জবর এক জের এক পেশ আপনি যাই দেন না কেন, অর্থ হবে নদীর মাস। দ্বিতীয় শব্দ যেটা নাহার, এই শব্দের মধ্যে দিবেন শুধু জের, জবর দেওয়া নিষিদ্ধ, পেজ দেওয়া নিষিদ্ধ, তার মানে জবর হবে না, জের হবে না। তাহলে আমরা পাইলাম সামাকু নাহারিন অথবা সামাকা নাহারিন অথবা সামাকি নাহারিন। কি কি পাইলাম আমরা? আমরা পাইলাম সামাকু নাহারিন, আর কি পাইলাম আমরা? সামাকা নাহারিন কি পাইলাম? সামাকা, আর কি পাইলাম আমরা? সামাকি, সামাকি নাহারিন, এই তিনটাই আমাদের সঠিক আরবি। তাহলে আমরা নদীর মাস এটার আরবি বাক্য রচনা আমরা কিভাবে করতে পারি? নদীর মাস মাসের শব্দের নিচে সরাসরি মাসের আরবি, নদী শব্দের নিচে নদীর আরবি লেখার পরে প্রথম শব্দের মধ্যে হরকত, এক জবর দিলাম, এক জের দিলাম, এক পেজ দিলাম, তার মানে আপনি একটা দিবেন, তানবিন দিবেন না। দ্বিতীয় শব্দের মাঝে সবসময় দুই জের দিবেন। এখন এখানে আরো কিছু আলোচনা আছে, অর্থাৎ প্রথম শব্দের মাঝে যেইগুলি হারাম, যেগুলি নিষিদ্ধ, সেটা হলো প্রথম শব্দের প্রথমে আলিফ লাম দেওয়া নিষিদ্ধ, হারাম, এবং প্রথম শব্দের শেষ অক্ষরে তানবিন দেওয়া হারাম। কি বললাম? প্রথম শব্দের মাঝে আলিফ লাম দেওয়া নিষিদ্ধ, হারাম, আবার দুই জবর দুই জের দুই পেজ দেওয়া নিষিদ্ধ, হারাম, তাহলে বাক্য হবে না। আপনি যদি বলেন আস সামাকু আলিফ আর লাম সংযুক্ত করেছেন, মনে রাখতে হবে বাক্য হবে না, এটা হারাম, দেওয়া যাবে না। আর কি দেওয়া যাবে না? সামাকুন নাহারিন, না এটাও নিষিদ্ধ, হারাম, কারণ তানবিন দেওয়া যাবে না। তাহলে প্রথম শব্দের মধ্যে কটা জিনিস নিষিদ্ধ? দুইটা। কি কি? প্রথম শব্দের প্রথমে আলিফ লাম সংযুক্ত করা যাবে না, প্রথম শব্দের শেষ অক্ষরে তানবিন দুই জবর দুই জের দুই পেশ দেওয়া যাবে না। এবার দ্বিতীয় যে শব্দটা, দ্বিতীয় শব্দের মধ্যে হারাম কি? দ্বিতীয় শব্দের মাঝেও দুইটা হারাম। এক নাম্বার, শেষ যে অক্ষরটা র বা শেষ বর্ণের মাঝে জবর দেওয়া নিষিদ্ধ, চাই একটা হোক চাই দুইটা হোক। দুই নাম্বার, দ্বিতীয় শব্দের শেষ অক্ষরে পেজ দেওয়া নিষিদ্ধ, চাই একটা হোক চাই দুইটা হোক। তাহলে দ্বিতীয় শব্দের মধ্যে কয়টা হারাম? দ্বিতীয় শব্দের মধ্যে দুইটা হারাম। কি কি? জবর দেওয়া হারাম, জের দেওয়া পেজ দেওয়া হারাম। দিতে পারবেন কি? জের। কয়টা জের দিতে পারবেন? দুইটা। এই দ্বিতীয় শব্দের মাঝে আপনি ইচ্ছে করলে আলিফ আর লাম আনতে পারবেন, এটা জায়েজ আছে। সামাকুন নাহারি অথবা সামাকু নাহারিন, যদি আপনি আলিফ লাম আনেন তাহলে এক জের দিবেন, যদি আলিফ লাম না আনেন আমরা দুই জের দেব ইনশাআল্লাহ। এই বাক্যটা আমি আরো একটা কয়েকটা বাক্য গঠন করি, আপনারা বলবেন। আমি লিখলাম কি যে গাছের ফল, কি লিখলাম? গাছের ফল। তাহলে আমরা এখানে, আমি এখানে লিখলাম কি? সাধারণ মানে গাছ, শিন জিম র, সাধারণ বা সাধারণ মানে গাছ। তারপর ফল আরবি কি? থামারুন সামিম র, থামারুন মানে ফ্রুট, ফল, থামারুন ফল, গাছ মানে ট্রি, যেটাকে বলা হয় গাছ ট্রি, সামারুন মানে ফল ফ্রুট। তাহলে আমরা কি পেলাম? গাছের ফল। বাক্য রচনা কিভাবে করবেন? আমি একটু আগেও বলেছি যে ফল শব্দের নিচে ফলের আরবি, ফলের আরবি কোনটা? সামারুন। তাহলে আমি লিখলাম এখানে সামিম র, সামারুন মানে কি? সামার ফল। শেষের অক্ষরটা আমি খালি রাখলাম, কেন? যেহেতু শেষের অক্ষরে এক জবর দেওয়া যায়, এক জের দেওয়া যায়, এক পেজ দেওয়া যায়, আপনার ইচ্ছা দিতে পারবেন, দিলেই বাক্য হবে। তাহলে আমরা কি দিলাম?
সামারু এক পেজ দিলাম, আপনি চলে জেড দেন সমস্যা নাই, পেজ দেন সমস্যা নাই। এরপরে গাছের নিচে গাছ শব্দের আরবি, গাছ শব্দের আরবি কি সাদা, আমি এখানে লিখলাম শিন জিম র সাদা, তাহলে সাজা এখন র দুই জার ঋণ, এই শব্দের মধ্যে জবর দেওয়া নিষিদ্ধ হারাম, তারপরে পেজ দেওয়াও কি হারাম। আপনি সামারু সাজা ঋণ, অথবা যদি আপনি আলিফ লাম সংযুক্ত করেন সামারু আস সাজারি, সামারু আস সাজারি, আলিফ লাম আসলে এক জের, আলিফ লাম না দিলে দুই জের, তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম যে প্রথম শব্দের মাঝে আলিফ লাম দেওয়া হারাম, প্রথম শব্দের মধ্যে তানবিন দেওয়া হারাম, দ্বিতীয় শব্দের মাঝে দুই জবর দেওয়া হারাম, অথবা দুই পেশ দেওয়া হারাম, মানে জবর এবং পেশ দেওয়াটাই হারাম, যা আছে শুধু জের দেওয়া, কয় জের দুই জের, কখন আলিফ লাম না দিলে, আলিফ লাম দিলে কয় জের, আলিফ লাম দিলে এক জের। আলহামদুলিল্লাহ আমরা বাক্য গঠনটা শিখলাম। এখন এই বাক্যগুলির নাম কি, কিভাবে নামকরণ করতে পারি, যেমন আমরা বলতে পারি সম্বন্ধবাচক শব্দ এরকমটা বলি, তাহলে আরবিতে এই শব্দটাকে, এই প্রথম যে শব্দটা যেটা বসিন্দর মুক্ত শব্দ, এই শব্দটাকে আরবিতে বলা হয় মুজাফুন, কি বলা হয় মিম জাদালি ফা মুজাফুন, প্রথম শব্দটার নাম কি মুজাফুন, আর দ্বিতীয় যে শব্দটা বসিন্দর যুক্ত যে শব্দটা এটার নাম কি, এটা এটাকে আরবিতে বলা হবে মিম জাদালি ফা মুজাফুন আলিফ লাম ইয়াহা ইলাইহি, দ্বিতীয় শব্দকে বলা হবে মুজাফুন ইলাইহি, প্রথম শব্দকে বলা হবে মুজাফুন, মুজাফ কাকে বলে, বসিন্নর মুক্ত শব্দকে মুজাফ বলে, আর মুজাফুন ইলাইহি কাকে বলে, বসিন্নর যুক্ত শব্দকে মুজাফুন ইলাইহি বলে। যদি মনে না থাকে আপনি বুঝবেন, এখানে বসিন্নর বেশি, এখানে ইলাইহি বেশি, এটা মনে রাখবেন যে এখানে বসিন্নর বেশি, এখানে কি ইলাই শব্দটা বেশি। তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম সামাকুন নাহারি, সামাকু মুজাফ, এই যে তরকিব করতেছি, তরকিব তরকিব কাকে বলে, আমরা ইনশাল্লাহ কাজ করবো এক সময়, সামাকু মুজাফ আর নাহারি মুজাফ ইলাই, সামাকু মুজাফ আর নাহারি মুজাফ ইলাই। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর মুজাফ আর মুজাফ ইলাই মিলিয়া কি হয়, কেনই বা আমরা মিলাবো, ইনশা আল্লাহ তরকিবের কাছে আমরা সব ক্লিয়ার করে বলবো যে আমরা কখন মিলাবো, কখন মিলাবো, আবার কখন আমরা শেষ পরিণামে মিলাই, যে ফেল তার ফায়াল আর মুফুল মিলিয়া যে নতুন ফেল দেয়া কখন বলি এটা, আর কখন শুধু মিলায় মিলায় রাখা যায়, মিলায় মিলায় রাখা যায়, এটা আমরা ইনশা আল্লাহ তরকিবের কাছে আলোচনা করবো ইনশা আল্লাহ। তাহলে এখন সামাকু মুজাফ আর নাহানি হলে কি মুজাফে ইলাই, এখন মুজাফ আর মুজাফ ইলাই মিলিয়া কি হবে, মুজাফ আর মুজাফ ইলাই মিলিয়া কি হবে, হ্যাঁ মুজাফ আর মুজাফ ইলাই মিলিয়া যে কি নামটা হবে, মুজাফ আর মুজাফ ইলাই মিলিয়া ফায়েল হয়, মুজাফ আর মুজাফ ইলাই মিলিয়া মুফউল হয়, মুজাফ আর মুজাফ ইলাই মিলিয়া মাজরুর হয়, মুজাফ আর মুজাফ ইলাই মিলিয়া তাবে হয় মাতবু হয়, মুজাফ আর মুজাফ ইলাই মিলিয়া হ্যাঁ এরকমভাবে কি হয় মুবতাদা হয়, মুজাফ আর মুজাফ ইলাই মিলিয়া।